আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে পরিত্রাণের জন্য সবচেয়ে ভালো যে সিরাপ এটা নিয়ে আলোচনা করব, এবং কোন উপায়টা আমাদের গ্রহণ করা উচিত এবং কেন আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাটা সৃষ্টি হয়। বেশ কিছু ভাজে অভ্যাস, ভাজে পরিস্থিতির কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা সৃষ্টি হয়। অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণ করার কারণে আমাদের কিন্তু এখন একটা নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণ করি, কিন্তু কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত তৈলাক্ত খাবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতি করে, স্বাস্থ্যের ভালো প্রভাব থেকে খারাপ প্রভাব বেশি বেশি বিস্তার করে, দেহের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করে, প্রতিনিয়তই দেহের বিভিন্ন ধরনের প্রবলেমের সৃষ্টির সম্মুখীন করে দেয়। এবং অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস গ্রহণ করা, এটা কিন্তু পাকস্থলীর জন্য ক্ষতিকর। এবং পানি খাওয়ার প্রবণতা কম, আমাদের অনেকেরই কিন্তু এখন এই প্রবণতাটা দেখা যাচ্ছে যে পানি, আমি রাস্তাতে বের হয়েছি পানি খাবো, পানির পরিবর্তে হিসাব করি যে পানিতে আমাদের একটা কোল্ড ড্রিঙ্কসই পাওয়া যায়। 20 টাকা হলে আমি পানি কিনতে পারতেছি, কিন্তু 20 টাকা হলে আমি একটা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাচ্ছি। কিন্তু ভাই, যে কোল্ড ড্রিঙ্কস আপনার খাচ্ছেন এটা কখনোই স্বাস্থ্যসম্মত নয়, এটা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে হুমকিস্বরূপ। সুতরাং সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে কোল্ড ড্রিঙ্কস থেকে সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আপনি যদি জীবনে কোনো দিন কোল্ড ড্রিঙ্কস না খান, আপনার পাকস্থলীতে কোনো সমস্যা হবে না, বরং যদি আপনি কোল্ড ড্রিঙ্কস খান এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক খারাপ প্রভাব বিস্তার করবে। সো সেক্ষেত্রে বিষয়টা খেয়াল করতে হবে, ঠিক আছে? সুতরাং যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই ইজিলাইফ এই সিরাপটা অনেক ভালো কাজ করে, দুর্দান্ত কাজ করে। নিঃসন্দেহে এটা ফার্স্ট ক্লাস একটা মেডিসিন ইজিলাইফ, যাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক কোনো মেডিসিনে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হচ্ছে না, আপনারা এই ইজিলাইফ সিরাপটা সেবন করতে পারেন। নিঃসন্দেহে এটা ফার্মাসি কোম্পানির মেডিসিন, এবং এটা বাংলাদেশে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, আপনারা ফার্স্ট টাইম বাংলাদেশে এটা নিয়ে আসছে। এবং নিঃসন্দেহে এটা কার্যকরী বিক হিউম্যান বডিতে অনেক বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করে, এবং এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট বললেও ভুল হবে না, এবং এটা অনেক ভালো প্রোডাক্ট, ভালো মেডিসিন। ন্যাচারাল প্রোডাক্ট না, বাট আমি তারপরে এটাকে ন্যাচারাল কেন সাজেস্ট করতেছি, কারণ এটা ন্যাচারাল প্রোডাক্টের মতো কাজ করে, এটা কার্যকারী দিক এতটা ভালো, এবং কোনো সাইড ইফেক্ট নাই বললেই চলে, কোনো ধরনের সাইড ইফেক্ট। তবে এটা আপনি যে কোনো ভালো ফার্মেসিতে আপনার শহরে বা আপনি যেখানে আছেন ওইখানে ভালো কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। এবং এটা গভর্নমেন্ট অনুমোদিত বেস্ট একটা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা সমাধানের জন্য বেস্ট মেডিসিন, ঠিক আছে? এটা খাওয়ার ক্ষেত্রে নিয়ম হয়েছে, আপনাদের যাদের বয়স 2 বছরের উপরে তাদের ক্ষেত্রে খেতে পারেন, 2 বছরের উপরে বেবিরা খেতে পারে। তবে কারোর বয়স যদি বিশেষ করে 10 থেকে 12 বছরের উপরে হয়, তাহলে তারা 1.5 চামচ করে দৈনিক 2 থেকে 3 বার খাবে। আর যদি সমস্যাটা খুব তীব্র হয়, যে কোষ্ঠকাঠিন্য সমস্যা খুব তীব্রভাবে সাফার করতেছে, তাহলে 3 বার খাবে অবশ্যই 2 চামচ করে, ঠিক আছে? এটাতে বেশ কয়েকদিন খাওয়ার পরেই দেখবে যে তার পাকস্থলীতে বেশ ভালো একটা পরিবর্তন, এবং অনেক বেশি সে পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। সুতরাং অবশ্যই আপনারা এই মেডিসিনটা সেবন করতে পারেন, অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং এটার দাম হয়েছে মাত্র 150 টাকা, এমআরপি 150 টাকা, দামেও যথেষ্ট, সাশ্রয়ী একটা মেডিসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।